আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো হাত দিয়ে চিটা পিঠা বা চিটকা পিঠা। চলুন তাহলে দেখি। এখানে এক কাপ চালের গুঁড়া নিছি। এবার নিয়ে নিব 2 টেবিল চামচের মতো ময়দা। এবার দিয়ে দিব 7 মতো লবণ। দিয়ে মিশ্রণটি মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। একটি ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে পানি দিচ্ছি, একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্সটা করে নেবেন। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ার সাথে 2 কাপ পানি দিছি। ঘনত্বটা এরকম হবে, দেখে নিন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এরকম একটা বাটিতে অল্প তেল নিছি, আর একটা কিচেন টিস্যু নিছি তাওয়াটা মুছার জন্য। বাটারটা হাত দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে তারপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এই জন্যে এই পিঠাটার নাম চিটকা পিঠা বা চিটা পিঠা বলা হয়। পিঠাটা হয়েছে কিনা বুঝবেন যখন চারপাশ থেকে উঠে আসবে, তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। পিঠাটা উঠে আসছে তার মানে পিঠাটা হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে ভাঁজ করে নিতে হবে, ব্রাউন কালার করে নিচ্ছি। এভাবে করে আমি সবকটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতকালীন ছিটা পিঠা বা চিটকা পিঠা। হাত দিয়ে তৈরি করা হয় বলে এই পিঠাটার নাম হলো যে ছিটা পিঠা। এ খেজুরের রাব দিয়ে পরিবেশন করলে বিকালের নাস্তায় অনেক স্বাদ খেতে। ধন্যবাদ।